বস, তোর আমি খুশি না, আমার বস কবি না, তাহলে কি কেউ ডাকুম বস? কুদ্দুস, নায়ক কুদ্দুস। ও ফাড়া কুদ্দুস, তার নাম উচ্চারণ করবি না, তুই আমার গুরু। এই গুরু গুরু করতে করতে আপনার আগের বারের ছবিটা ফ্লপ খাইছে। আসলে টিকেটের যে দাম বাড়াইছে রে, মানুষ কেমনে ছবি দেখবো? পরবার সিনেমা হট হইব বস। এটা হট হইতো না, হিট হইব। আসলে ওটা ব্যাপার না রে বলা, দেখবি একদিন আমি সুপার হিরো হব। আসলে কুদ্দুস নায়ক, এলে আপনি একশোটা ছবি বানাইছেন আর একশোটাই ফ্লপ খাইছে। আরে আমি যে সিনেমাগুলি করছি, কোন সিনেমা হলে এটি আপলোড করছো? আরে এটা আপলোড না, এটা রিলিজ কর। আরে তুই আমার ব্যাঙ্গাইতেছ, তোর আমি কইছি না আমার সিনেমাগুলি আলতু আলতু সিনেমা হলে রিলিজ না করতে? আরে সিনেমা দূরে থাক, আমি আমার ভিডিওগুলি টিকটক আপলোড করছিলাম, এও কমিউনিটি গাইডলাইন্স কে কয়জনে উল্লেখ করে রয়েছে। টিকটক থেকেও ডিলিট করে দিছে। হাই হাই, আমার 1 কোটি টাকা লস। 1 কোটি টিয়ার সিনেমা কে রে? আমার সাইড এফেক্টের গ্রাফিক্সটি দেখে বোঝা জানা কত দামি সিনেমা এটা। তোর লগে কি মজা করতেছি? তুললে বস আমার এই বাসের বেতনটা দিয়ে দিন। ইটা কথা বাদ দে, আমি একটা নতুন কাহিনী লিখছি, যাই তুই ডাইরেক্টর আর প্রডিউসার টুয়া যা। আচ্ছা আমি যাইতেছি, এলাকার সব ডাইরেক্টর খুঁজে লই গেছে, আপনার যেটা পছন্দ আপনি এটা লই। আমার কিছু বস দিয়ে দেন কিন্তু। তুই আবার আমার ব্যাঙ্গা করে গেলি, ডাইরেক্টরটা খালি আইতে দে, ওরে দিয়া তোর আমি লগামো। ত্রিপুরার মধ্যে 100 কোটি টাকা আমার বাজেটের ফিল্ম হনো কেউ বানাইছে না, যেটা আমি বানামু, যেটা হইবো পুরোই সুপার হিট। আমি হইলাম ডিরেক্টর বাবু। সিন কিসে আমার নাম কি দানদানি? তুই আমার কানের সামনে এসে যত সিন কস বস। আপনি এই যে 100 কোটি টাকা দামের সিনেমা বানাইবেন, আপনার কাছে কি 100 কোটি টাকা আছে? তার থেকে আমি কই কি 100 টাকা দিয়া এক রাতে সিনেমা বানাইলাম। তোর কি আমার এইসব ডাইরেক্টর মনে হয়? আমার কি এত সস্তা ডাইরেক্টর মনে হয় যে সময় আমি একটা নায়িকা দিয়ে হইতাম সিনেমা বানাইছিলি? এই সময় টানা 3 বার অস্কার পাইছি। ও রানু মন্ডলরে দিয়ে ভিডিও বানালে সবাই অস্কার পাবো, আর আমি যে হিরো আলমরে দিয়ে সেটা ভিডিও বানাইছে অস্কার পাইছি, ওইটা কি আপনার কইছিলাম? তুই না কইলে আমি ঠিকই বুঝতাম পারছি, এর লেগে তোর নাম পান্ডা। দেখলি ভাই, এমনি অনেক টেনশনে আছি, তোর টাকলা করে দেওয়ার আগে তুই আমার দলে আয়, দুজনে মিলে 100 কোটি দামের একটা ফিল্ম বানাই, আর পারলে তুইও কিছু আইডিয়া দে। এই যে আপনি 100 কোটি টাকা দামের সিনেমা বানাইবেন, আপনার কাছে কি কোনো নায়ক আছে? এ মামা নায়ক হাজির, মাগনা কাম করে যাবো মাগনা। তুই এদিকে 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 তুই এদিকে। তুই আমার একটা কথা হেজা করে কইবি নি, তোর সিপাহী জলা সিরিয়াখানার থেকে কবার করে দিয়েছে গত মাসে। আরে বাদ দেন, আর আপনারা নায়ক খুঁজতেছেন না, আমিও ডাইরেক্টর খুঁজতেছি। এ তুই কি মনে করিস তোর মতো নায়কের দিয়ে আমি কাজ করামু? কে রে আমার দিয়ে করতো না? কে রে? ও বুঝছি, আমার তো আবার নায়িকা নায়িকা নাই। ঠিক আছে, আমরা না কোনো সময় নায়কের অভাব পড়ছে না। ও নায়িকার অভাব পড়ে? আমরাও নায়িকার অভাব পড়ে না। আমার নাম পান্ডা, আমি একটু খাইলে আমিও নায়ক হয়ে যাই। ও বুঝছি, আপনারা কোন ছেলের ডিরেক্টর? ওই যে চল রে, আমি চল রে, তার আমি পছন্দ। কি কে ডাকুম? ও ফাড়া কুদ্দুস। ভাই ফাড়া কুদ্দুস নি আসলো আমাকে জলিল আর 16 টিকেটের যে দাম বাড়াইছে, আসলে যে টিকেটের দাম বাড়াইছে রে, মানুষ সিনেমা দেখতে জানা, পরের বার টিকেট অবশ্যই হটাইব। টিকেট টিকেট বুঝি সিনেমা কয়েন সিন। আর সিলান দিয়া কস না বড়া জুতে কস না কিছু সিন। হ রানু মল্লের দারুং। নায়ক হাজির, বিনা পরিশ্রমে কাজ করে দাও। হইছে না, মাগ না কাম করে দেবো মাগ না। তুই আমার একটা কথা, গত মাসে আরে বাদে যেটা হয়েছে বাদে, গত মাসে আরে বাদে যেটা হয়েছে। হ আমাগোর নায়িকার অভাব পড়া কি আমাগোর?